গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি রূপা দাস আমার আর লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো রসুন ছাড়ানো খুব সহজ পদ্ধতি একটা আমাদের মহিলাদের বাড়িতে কিন্তু রান্নাবাড়া করতে হয় তো তার জন্য রসুন ছাড়াতে হয় সব থেকে কঠিন কাজ কিন্তু হলো রসুন ছাড়ানো তো এটা এই রসুন যে আজকে ছাড়ানোর পদ্ধতিটা তোমাদেরকে বলছি সেটা হলো অনেক পুরানো পদ্ধতি খুব সহজ এই পাঁচশো রসুন যদি মানে দশ মিনিটের মধ্যেই ছাড়ানো যায় তো গোটা রসুনগুলোকে জাস্ট এইভাবে দুদিক দিয়ে কেটে জলে ভিজিয়ে দিতে হবে আর সেটা যদি টাইম থাকে হাতে তো মোটামুটি আধ ঘন্টা মতো এরকম ভিজিয়ে রাখলে তো আরও খুব সহজ হয় কিন্তু আমি যেহেতু এখন তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আমার হাতে সেরকম সময় নেই তো আমি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা এইভাবে জলের মধ্যে মেখে নিতে হবে এইভাবে মাখতে মাখতে যদি এটা অনেকক্ষণ জলে রাখা যায় আর কি আধ ঘন্টার কথা যে বলছিলাম তো এইভাবে দু চারবার মাখতে মাখতেই রসুনের খোলাগুলো ঠিক আলাদা হয়ে যাবে রসুন থেকে আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো পাঁচ মিনিটের মধ্যে কত তাড়াতাড়ি মানে এই রসুনের খোলাগুলো মানে ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর তোমরা এটা টাইম নিয়ে যদি একটু করো তো ভালোই হবে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়েই দিয়ে তোমরা অন্য কাজ ছাড়তে পারবে আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু রসুনের খোলাগুলো আলাদা হয়ে গেছে শুধুমাত্র এইভাবে বেছে নিতে হবে এরকম বাঁচতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আমি প্রত্যেক মাসেই করি মাসে দুবার করে খুব সহজেই কিন্তু আমি ছাড়াতে পারি রসুন খুব একটা বিরক্ত লাগে না শুধুমাত্র একটু মানে টাইম নিতে হবে দশ থেকে পনেরো মিনিট তোমরা দেখতেই পাচ্ছ একদম রসুন আর খোলা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে তোমরা ট্রাই করো তারপরে ট্রাই করার পরে আমাকে এসে কমেন্ট করো যদি ভালো লাগে বা কোনো ফল পেয়ে থাকো তো আমি খুবই খুশি হব আমি ইউটিউবে এসেছি মানে আমি যেগুলো জানি বা যেগুলো করতে পারি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মানে এই নয় যে আমি শুধু সব জানি তোমরা কিছু জানো না তা নয় তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারি আমিও অনেক ভিডিও দেখি তাদের থেকেও অনেক কিছু শিখতে পারি আসলে কথা হলো শেখার কোনো শেষ থাকে না আর আমি সেটা মনে করি না যে শেখার শেষ হয়ে গেছে আমার আমি কিন্তু এ থেকে অনেক কিছু শিখতে পারি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই